হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে একজন স্টার পলিটিশিয়ান আছেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্যার, আপনি দলে একটু কোন ঠাসা লোকে বলে, আসলে কি সত্য? হতে পারে, আমি দলের কোনাটাকেও মনে করি আমার যথাযোগ্য স্থান, আবার যদি কোনার বাইরে মূল কামরায় আসি সেটাও আমার যথার্থ স্থান। রিজভি সাহেব আপনাকে পছন্দ করেন না, কারণ আপনি মির্জা আব্বাস সাহেবের গ্রুপের মানুষ। হতে পারে, এটা রিজভির মানসিক বিষয়, আবার নাও হতে পারে, কিন্তু আমি মনে করি আমি বেগম খালেদা জিয়ার লোক, আমি তারেক রহমানের লোক, আমি সর্বোপরি শহীদ জিয়াউর রহমানের আদর্শের লোক। 2008 সালে আপনি মোহাম্মদপুর থেকে জাতীয় ইলেকশন করেছিলেন এবং জাহাঙ্গীর কবির নানকের কাছে হেরেছিলেন, আপনার দুজনই বরিশালের। আপনি হেরেছিলেন কেন, কি মনে? আমি হেরেছিলাম জাহাঙ্গীর কবির নানকের চেয়ে, ভোট কম পেয়েছি তাই। তাহলে তো এবারও আপনারা অনেক ভোট কম পেয়েছেন, সন্তুষ্ট? না, এবারে নির্বাচনটা তো যান্ত্রিক নির্বাচন, আর ওটা ছিল সত্যিকার অর্থে মানুষের উপস্থিতির নির্বাচন। তো যান্ত্রিক যেটা শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে চলে, সেটা আর মানুষের উপস্থিতিতে প্রকৃত নির্বাচন দুটো এক না। তো বিএনপির মতো একটি শক্তিশালী দল, আপনারা রাজপথের আন্দোলনে অনেক সক্রিয় ছিলেন, একসময় আপনাদের বিরোধী দলেও অনেক বড় ভূমিকা রাখতে দেখা গেছে, আপনারা এখন নিষ্ক্রিয় হয়ে পড়ছেন কেন? আমরা রাষ্ট্রীয় নিষ্পেষণের কাছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এত বেশি দখল করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ দল হিসেবেও যেহেতু আমাদের চেয়ে সিনিয়র পলিটিক্যাল পার্টি, সেই হিসাবে তারা এই ধরনের অপকর্মগুলো খুব ভালো বোঝে আমাদের চেয়ে। সমস্ত সাংবিধানিক এবং জনগণের প্রতিনিধিত্বকারী যে প্রতিষ্ঠান, সেগুলোকে তারা বগল দাবা করে এমন একটা অবস্থা তৈরি করেছে, অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে তাদের দমনপীড়নের কারণে আমরা সে আগের মতো করে সবসময় গর্জে উঠতে পারি। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে গণতান্ত্রিক দেশে, আপনাদের সাথে যদি জনগণ থাকে তাহলে প্রশাসনকে আপনারা ভয় পান কেন? জনগণের সঙ্গে জনগণ শব্দটা ব্যবহার করা খুবই সহজ, কিন্তু জনগণকে দ্রব্যমূল্যের চাপে এবং বাকস্বাধীনতা রুদ্ধ করার চাপে এমন একটা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে যে জনগণ একটা পরিপূর্ণ স্ফুরণ না দেখা পর্যন্ত সেখানে গিয়ে সময় নষ্ট না করে বরং পেঁয়াজ দুর্মূল্যের বাজারে কিভাবে কিনবে এটা নিয়ে চিন্তা বেশি করে, লবণ, এই চিন্তাটা তো জনগণ গত এক মাস ধরে করছে, এর আগে জনগণ তো এই চিন্তায় চিন্তিত ছিল না? এর আগেও জনগণ এই চিন্তায় ছিল, কারণ আপনি দেখবেন এই সেন্ট মার্টিনে প্রবাল দ্বীপের পাথরের নিচে বসেও যদি কেউ প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট দেয়, 3 ঘন্টার মধ্যে গ্রেফতার এবং পরিণতি 7 বছরের জেল, এরকম 10টা উদাহরণ আছে, আপনার সময় আমি কুলাতে পারবো না। কিন্তু অন্য কারো সম্পর্কে এই ধরনের অপপ্রচার করলে তারা সযত্নে এড়িয়ে যায়, কারণ প্রশাসনের ছত্রছায়ায় তারা। আপনারা যা করেছেন ফল কি তাই পাচ্ছেন? আমরা কি করেছি আমরা জানি না, তবে মানুষের কল্যাণের জন্য যেগুলো করেছে তার অনেক কিছুই এখন পর্যন্ত বহাল আছে। এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার হাতে তৈরি, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার হাতে তৈরি, এই গার্মেন্ট সেক্টরের ব্যাক টু ব্যাক এলসি এবং আপনার বন্ডেড ওয়্যার হাউস, এগুলো জিয়াউর রহমানের সময় প্রতিষ্ঠিত এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো তার হাতে প্রতিষ্ঠিত, এই 3টা মোটা দাগে আমি বললাম, একটাও তো বাদ দেয়নি, তাহলে কী করে বুঝবো না? স্যার, যখন আন্দোলন করেছেন তখন পেট্রোল বোমা নিয়ে আপনাদের নামে যে কথা চালু রয়েছে যে আগুন সন্ত্রাসী, এটা আপনি কি দেখুন, এটা ওই যে সামরিক বাহিনীতে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে একটি কোড মেসেজ আছে যেটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলস ফ্ল্যাগ অপারেশনটা হচ্ছে এই দায়িত্বপ্রাপ্ত এবং অনুগত যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকে তারা তাদের মন মতো করে প্লট তৈরি করে, সেই কাজটা তারা করে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে চাপিয়ে দেয়, এটা হচ্ছে আবিধানিক বিশ্লেষণ, সে কাজগুলোই হয়েছে। স্যার, আন্দোলনে ছিলেন আপনারা, অন্যেরা কেন আপনার উপর চাপিয়ে দেবে? অন্যেরা চাপিয়ে দেবে এই কারণে যে এই যে পঙ্কজ দেবনাথের কথা বলেছে, বিহঙ্গ পরিবহনের মালিক, আওয়ামী লীগের এমপি, এখনও এমপি, 2014 তো এমপি ছিল, তার সম্পর্কে তার আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান, সে বলেছে যে পঙ্কজ দেবনাথ এই যে কি বলে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কারার জন্য বিহঙ্গ পরিবহনের গাড়িতে নিজে আগুন দিয়েছে। আজকে বিএনপির যে অবস্থা সেই অবস্থা থেকে আপনারা ঘুরে দাঁড়াবেন কিভাবে? আসলে আপনারা, আমার মনে হয় বিএনপি ঘুরে দাঁড়ানো অবস্থাতেই আছে, কিন্তু বিএনপি তো আর একটা সশস্ত্র রাজনৈতিক সংগঠন না, বা এটা সাধারণ মানুষের পুঁজি বা শক্তি যেটা সেটার উপরে নির্ভর করিয়ে চলে, সুতরাং সময় বলে দেবে যে কখন আমরা এটা ঘুরে দাঁড়াতে পেরেছি কিনা, কিংবা ঘুরে দাঁড়ানো নতুন করে প্রয়োজন আছে কিনা। কিন্তু অনেক নেতা দল ছেড়ে যাচ্ছে, আবার অনেক নেতা বিভিন্ন টক শোতে এসে সরকারের পক্ষে কথা বলছে, আপনাদেরই, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? সরকারের পক্ষে তো আমিও কথা বলবো, রোহিঙ্গা সমস্যার ব্যাপারে সরকারের যদি কোনো ভালো স্টেপ দেখি আমাদের সঙ্গে আলোচনা করে আমরা অবশ্যই তো সরকারকে প্রশংসা করব, তার সঙ্গে সহযোগিতা করব। হলি আর্টিজান মামলার বিচারটা যে হয়েছে দ্রুত সময়ের মধ্যে, এর জন্য সরকারের প্রশংসা করছি। কিন্তু আপনারা তো এই সরকারকেই মানছেন না, আবার সরকারের সাথে প্রশংসাও করছেন, সরকারকে মানছেন না? সরকারের অর্গানগুলোকে তো মানছি, যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো তো জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক,
সেটা না মানলে তো আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো।